ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশে বিভিন্ন জায়গায় বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ময়মনসিংহে এক চিকিৎসক সহ আরো 46 জনের করোনা শনাক্ত। উন্নতি নেই আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার, আছেন আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে। করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর ও সিলেটের সাবেক মেয়র কামরান সিএমএইচে। বিশ্বে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 4,06,000-এর বেশি, আক্রান্ত 70,91,000 ছাড়িয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর লোভে ফেলে মৃত্যুর পথে ঠেলে দেয়া লোমহর্ষক ঘটনা প্রকাশ পেতে শুরু করেছে। করোনা মোকাবেলায় সম্প্রসারণমূলক বাজেটে কোনো বিকল্প নেই, অভিমত বাংলাদেশ অর্থনীতি সমিতির। দুর্নীতি মামলায় সাভারে রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত করেছে হাইকোর্ট। রংপুরে জাতীয় পার্টির মহাসচিব রাঙ্গার মেয়ের বেপরোয়া গাড়ি চাপায় 4 জন আহত, 3 জনের অবস্থা শঙ্কাজনক। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার জেরে মিনিয়াপোলিসের পুলিশ বিভাগ ভেঙে দেওয়ার চিন্তাভাবনা স্থানীয় কাউন্সিলরদের। জার্মান বুন্দেসলিগায় জিতেছে উলফবার্গ, এফসি ইউনিয়ন বার্লিনের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে শালকে 4।